ये कॉरिडोर इसके बगल में आखिरी बच्चों की यात्रा होता है। हर इंसान मणिकर्णिका बक्ती घाट होता है, उसी का हम लोग राम सुंदर आते हैं। मणिकर्णिका घाट आप सबको पता है ये कैसे स्नान करी। अशिव जी भी देख कर रहे हैं झुका है, अशिव जी घाट का कड़क हो गया। तो यहाँ पे कल्लू डोम लकड़ी बेच रहा था, तो वहाँ शिव जी बोले भाई साहब मेरे भाई का कान का कुंडल हो गया, मेरे हाथ का कड़ा खोज कर दे। कल्लू डोम अपने लालच में बोला कि हमें क्या देंगे सर, ठीक है हम बचते हैं। माता पार्वती जी का दिखाई अपने जीत पे आ गई, तो शिव जी हाथ कर दिखाए, बोले कि लो तुम्हें हम कुछ प्रदान करें। कल्लू डोम से बोले माता पार्वती लो तुम्हें हम कुछ प्रदान करें, जैसे हम जल रहे हैं यहाँ की धरती जलेगी। मणिकर्णिका मणिकर्णिका नाम रखा गया है, यहाँ पे केवल दान होता है, जो देना वो ना उतना। স্থানীয়দের অনুযায়ী হরিশ্চন্দ্র ঘাট ও ভারাণসীর অগ্রণী ঘাটগুলির মধ্যে একটি। এটি স্থানীয় এবং পর্যটকদের দ্বারা অত্যন্ত শ্রদ্ধাসকর। মানিকর্ণিকা ঘাটের মতো এখানে সব দাহনের মাধ্যমে মোক্ষ অর্জন করা মানা হয়। সমস্ত ধর্মীয় স্থানগুলির মতো এই ঘাটটি বেশ অধিকাংশ দিন গভীরভাবে দেখা যায়। পবিত্র গঙ্গা নদীতে নিয়ে যাওয়ার সিঁড়িগুলির নিচে আপনি অন্য পার্শ্বে যাওয়ার জন্য অপেক্ষা করা নৌকা পেতে, অন্যত্র ধোনা সমুদ্রে এক গম্ভীরতা সহ উঠে যা পরে উপরের বায়ুর সাথে মিশে যায়। পূর্ণত এই দৃশ্যটি আপনাকে আপনার মৃত্যুতা বলি এবং সবকিছু কতটা অস্থায়ী তা মনে করে দেয়। হরিশ্চন্দ্র ঘাটের নামের পেছনে একটি মজাদার গল্প আছে। মানা হয় যে ভারাণসীতে একটি মিথুন রাজা হরিশ্চন্দ্র সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠানের শ্মশানে কাজ করেন। তবে একদিন ঋষি বিশ্বামিত্র নামের একজন ঋষি রাজসুর দক্ষিণা নামের একটি ধর্মীয় বিধি দেওয়ার জন্য রাজাকে অনুরোধ করলেন। রাজা, যিনি উদারতার জন্য পরিচিত ছিলেন, তার সমস্ত রাজ্য, ধন, সম্পদ এবং অন্যান্য সব জিনিস অর্পণ করে দিলেন। তবে ঋষিটি, যিনি এখনও সন্তুষ্ট না হওয়ায়, অতিষ্ঠ করলেন যে তিনি ঋষি কাশীর পথে যান। এখানে তিনি তার স্ত্রী এবং পুত্রকে দাসত্বে বিক্রি করে নিয়ে যান এবং নিজেকে বন্ধুত্বের প্রতিশ্রুতিতে উপস্থাপন করেন। তিনি তার পুত্র এবং স্ত্রীকে তার জীবনের শেষ পরীক্ষা করলেন এবং একটি সর্বোত্তম সাহস, সততা এবং সাহসিকতা দেওয়া হয়। মুক্তির জন্য অবতীর্ণ হরিশ্চন্দ্রকে ভগবান অবতীর্ণ করে দিলেন তার সত্যতার জন্য এবং তাকে তার সিংহাসন, রাজ্য এবং পুত্রের পিছনে ফিরিয়ে দিলেন। এর পরিকথা দুর্নীতিবাজদের পরিকথা সম্ভাষণ করে এবং তার চরিত্রকে একজন মানুষের সততা এবং চরিত্রের ন্যায়তা মাপার একটি পরিমাপ হিসাবে ব্যবহার করা হয়। আজ ঘাটটিতে ইলেকট্রিক শ্মশানও অন্তর্ভুক্ত। কেদার ঘাটের নিচের অংশটি আলাদা করে উন্নত করা হয়েছিল একটি ঘাট হিসেবে, যা 1890 সালে রিজ্যানগরামের রাজা দ্বারা একটি ছোট মহালের ভবন নির্মাণ করে দিয়েছিলেন দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে। এর ফলে এটি ভিজ্যনাগরাম ঘাট নামে পরিচিত। কথিত আছে যে সোমেশ্বর ঘাটে মহাদেব স্বয়ং প্রকট হন। নারদ ঘাটে যদি কোনো দম্পতি স্নান করেন ফলে তাদের মধ্যে ঝগড়া হয়। আবার সেই ঝগড়ার সমাধান হয় মানসরোবর ঘাটে শিব পার্বতী মন্দিরে পুজো দিয়ে। ঠিক তার পাশের ঘাটটার নাম হল রাজাঘাট, যেটিকে পেশোয়ারের রাজা অমৃত রাও বানিয়েছিলেন। এই ঘাটটিতে এক প্রসিদ্ধ হিন্দি ছায়াছবি সানি দেওল অভিনীত ঘাটাকের শুটিং হয়েছিল। এই ঘাটের উন্নতির উৎপত্তি প্রশ্নতাত্ত্বিকভাবে সংশয়জনক, যেহেতু কিছু বিদ্যালয় পরামর্শ দেয় সেই অনুযায়ী ঘাটটি প্রথমে একটি রাজার দ্বারা নির্মিত হয়েছিল যিনি বাংলার রাজা দ্বীপপতিয়া ছিলেন এবং এটি 1800 শতাব্দীতে আরেকটি অংশ বলে যায়। এটি বাংলার অপর একজন রাজা প্রতাপাদিত্য দ্বারা 1600 শতাব্দীতে নির্মিত হয়েছিল। 64টি ঘাট, যেমন নাম ইন্ডিকেট করে, অর্থাৎ 6-4। ঘাটের পলিকায় নির্মিত মন্দিরটি, যেখানে শ্রীমহাকালীর মহিলা সঙ্গী 6-4 প্রতিমা রয়েছে, তারা যোগিনী।
64 ঘাটের উত্তরাংশে যুক্ত ঘাটের প্রাঙ্গণে মহলটি প্রাসঙ্গিকভাবে 1670 সালে উদয়পুর রাজস্থান এর রাজা রানা জগত সিংহ দ্বারা নির্মিত হয়েছিল, তাই একই রানা মহল ঘাট হিসেবে পরিচিত। কাশীতে তার তীর্থযাত্রা সময়ে রাজারা এই মহলে আশ্রয় নিয়েছিলেন। মহলটি একটি রাজস্থানি স্থাপত্যশৈলীর বিশিষ্ট উদাহরণ। ইতিহাস অনুযায়ী 1777 সালে ইন্দোরের রানী মহারানী অহিল্যাবাই হোলকার মন্দিরটি পুনর্নবীকরণ ও পরিষ্কার করেন। এরপরে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং প্রায় 1 টন স্বর্ণ দান করেন, যা কাশী বিশ্বনাথ মন্দিরের 2টি গোমটিকে ঢাকতে ব্যবহৃত হয়। সেই মহান রানী মহারানী অহিল্যাবাই হোলকার এর নামেই এই ঘাটটি। গঙ্গা নদীর সৈকত। রত্নেশ্বর মহাদেব মন্দির, যা মাতৃঋণ মহাদেব বা বারাণসীর ঝুঁকে থাকা মন্দির হিসেবেও পরিচিত, ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরের পবিত্র নগরের মধ্যে অন্যতম প্রতিমিত মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরটি প্রকৃতপক্ষে ভালোভাবে সংরক্ষিত হওয়ার সাথে সাথে পশ্চিম উত্তর পূর্বের দিকে অনেকটাই ঝুলে যায় এবং বছরের বেশিরভাগ সময় এর গর্ভগৃহটি জলের নিচে থাকে, গরমের কিছু মাস ব্যাপী। রত্নেশ্বর মহাদেব মন্দিরটি মানিকর্ণিকা ঘাটে অবস্থিত। মন্দিরটি নদীগ্রী ঝুঁকে রয়েছে। মণিকর্ণিকা কাশীর 5টি প্রধান ও প্রাচীন তীর্থস্থল এবং ঘাটের মধ্যে একটি। এই ঘাটটির নাম মণিকর্ণিকা কুণ্ডের জন্য এবং এর সাথে সংযুক্ত গল্পের কারণে মণিকর্ণিকা নামকরণ হয়েছিল। এই ঘাটে অবস্থিত মণিকর্ণিকা কুণ্ডই প্রারম্ভিকভাবে একটি প্রধান বিষ্ণু তীর্থযাত্রা ছিল এবং মণিকর্ণিকা কুণ্ডীর অবস্থান একটি মুখ্য বিষ্ণু তীর্থযাত্রার হিসাবে পরিচিত ছিল। বিশ্বাস করা হয়ে থাকে যে যখন শিব পার্বতী বন্ধ উপলব্ধি করছিলেন, তখন পার্বতীর কানের রত্নটি চক্রপুষ্করণীতে পড়ে গিয়েছিল। পার্বতীর কানের রত্নের পতনের কারণে এটিকে মণিকর্ণিকা বলা হয়েছিল। বর্তমানে এই কাশীর ঘাটটি তীর্থযাত্রা এবং সপ্তাহের জন্য প্রসিদ্ধ। ধার্মিক সাংস্কৃতিক ক্রিয়াকলাপ এবং স্নানকারীদের দৃষ্টিতে এই ঘাটের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন, তবে দয়া করে এটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আগামী নোটিফিকেশন পেতে ঘন্টা আইকনে টিপুন। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।